5 ইঞ্চি গাঁথনি সাধারণত একটি বিল্ডিংয়ের ইন্টারনাল পার্টিশনের জন্য নির্মিত হয়, তবে ইদানিং অনেক ক্ষেত্রে এক্সটার্নাল ওয়াল হিসেবেও ব্যবহৃত হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে গাঁথনির মেটেরিয়াল, কাজের মান এবং এক্সটেরিয়র ফিনিশ খুব ভালোভাবে করা প্রয়োজন, নতুবা ওয়ালে ড্যাম্পনেসের সমস্যা দেখা দিতে পারে। 100 স্কোয়ার ফিট 5 ইঞ্চি গাঁথনির জন্য প্রয়োজনীয় উপাদানগুলো হলো ভালো কোয়ালিটির সঠিক সাইজ এবং শেপের ওয়েল বার্নড ফার্স্ট ক্লাস ইট 480 থেকে 500 পিস, ভালো কোয়ালিটির সিমেন্ট 2 ব্যাগ, পরিষ্কার ময়লামুক্ত 1.2 FM এর বালি 10 CFT এবং পরিষ্কার পানি 50 লিটার। এছাড়াও প্রয়োজনীয় ইকুইপমেন্টগুলো হলো ট্রাওয়েল বা কন্নি, শল বা প্লাম্বব, সুতা, হাতুড়ি, মেজারিং টেপ এবং স্ক্যাফোল্ডিংয়ের জন্য প্রয়োজনীয় বাঁশ, দড়ি এবং মাচা। 5 ইঞ্চি গাঁথনির জন্য 1:4 অনুপাতে সিমেন্ট ও বালি মিশিয়ে মর্টার প্রস্তুত করা হয়, যার মিক্সিং প্রণালী বিস্তারিতভাবে ব্রিক ওয়ার্কের মর্টার মিক্সিং আইটেমে দেখানো হয়েছে। গাঁথনি শুরু করার পূর্বে প্রথমেই ডিজাইন অনুযায়ী লেআউট দিয়ে নিতে হবে। লেআউট করার জন্য প্রথমে আর্কিটেকচারাল ড্রয়িং দেখে লেআউটের জায়গাগুলোকে ভালোমতো চিপিং করে পরিষ্কার করে নিতে হবে। তারপর সারফেসটিকে ভালোমতো পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে, তবে খেয়াল রাখতে হবে যে গাঁথনি করার সময় যেন সে স্থানে পানি জমে না থাকে। অতঃপর ড্রয়িং দেখে মাপ নিয়ে যে স্থানে লেআউট করা হবে সেখানে সুতা টাঙিয়ে অত্যন্ত সাবধানতার সাথে এক লেয়ার ইট স্থাপনের মাধ্যমে লেআউট দেওয়া হয়। খেয়াল রাখতে হবে যে ইটগুলোর মাঝে যেন 2 থেকে 3 সুতা বেশি গ্যাপ না থাকে এবং ইটগুলোর অ্যালাইনমেন্ট যেন সঠিক থাকে। লেআউট দেওয়া হয়ে গেলে ড্রয়িংয়ের সাথে মিলিয়ে এবং আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে দেখে নিতে হবে যে কোথাও কোনো ভুল হয়েছে কি না। ভুল হয়ে থাকলে তা পরবর্তী গাঁথনি শুরু করার আগেই শুধরে নিতে হবে। একটি ফ্লোরের লেআউট দেওয়ার পর তার উপর 5 ইঞ্চি গাঁথনির কাজ শুরু করা হয়। যে দেয়ালের গাঁথনির কাজ করা হবে সে দেয়ালের 2 প্রান্তে সুতা টাঙিয়ে অ্যালাইনমেন্ট সঠিক রাখা হয় এবং শল ধরে দেয়ালটির ভার্টিক্যালিটি মেনটেন করা হয়। গাঁথনি করার সময় সাধারণত যে কোনো এক পাশে শল ধরে ফ্লাশ করা হয়। প্রতি লেয়ার ইট বিছানোর আগে খেয়াল রাখতে হবে যে মর্টার বেডটি যেন সমান থাকে এবং তার উপর নতুন ইট যেন সমভাবে প্লেস করা হয়। একটি 5 ইঞ্চি দেয়াল একদিনে সর্বোচ্চ 3 থেকে 3.5 ফিট পর্যন্ত গাঁথনি করা যেতে পারে। পরবর্তী লেয়ারের গাঁথনির কাজ পরের দিন শুরু করা যেতে পারে, তবে তার আগে পূর্ববর্তী দিনের গাঁথনি কিউরিং করে নেওয়া প্রয়োজন। এভাবে 10 ফিট উচ্চতার একটি দেয়াল 3 দিনে সম্পন্ন করা যায়। 3 থেকে 4 ফিট উচ্চতার উপরের গাঁথনির কাজ করার জন্য মাচা বানানো হয়, যার সাপোর্টের উদ্দেশ্যে নির্মাণাধীন দেয়ালে ছোট ছোট গ্যাপ রাখা হয়। পুরো দেয়ালের গাঁথনি ও প্লাস্টারের কাজ সম্পন্ন হওয়ার পর এই গ্যাপগুলোকে সিসি মর্টার দিয়ে ভালোভাবে বন্ধ করতে হবে যাতে পানি লিকেজ না হয়। এখানে উল্লেখ্য যে প্রচলিত প্রথায় ভাঙা ইট দিয়ে এই গ্যাপ বন্ধ রাখা হয় যাতে লিকেজ হতে পারে। গাঁথনির কাজ করা হয়ে গেলে পুরো দেয়ালটি 7 দিন পর্যন্ত নিয়মিত কিউরিং করতে হবে। ভালো ব্রিক ওয়ার্কের জন্য প্রথমত 2টো উপাদান প্রয়োজন,
একটি হচ্ছে ভালো মানের ইট অর্থাৎ ফার্স্ট ক্লাস, ওয়েল বার্ন এবং সাইজ শেপ এগুলো ঠিক থাকবে। এবং এই ব্রিকওয়ার্ক করার জন্য একজন দক্ষ এবং সৎ রাজমিস্ত্রি প্রয়োজন হবে। একটির সঙ্গে আরেকটি ইটের যে মাঝখানে যে গ্যাপ থাকবে, এই গ্যাপগুলোতে সঠিকভাবে মর্টার যাতে ঢোকে, এগুলোকে কন্নি দিয়ে চেপে সুন্দর মতো মর্টার জয়েন্টগুলো বন্ধ করতে হবে। আর এমনি দুই ইটের মাঝখানে যে মর্টার দেওয়া হবে সেটা থিকনেস মিনিমাম 1/4 ইঞ্চ হওয়া লাগবে, এবং এটা যাতে মোটামুটি ইউনিফর্ম থাকে, ইটগুলো যাতে সোজা হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। এবং মর্টার দেওয়ার সময় খেয়াল রাখতে হবে এই বিষয়টাই যে জয়েন্টে যখন মর্টার দেওয়া হয় ব্রিকওয়ার্কের পরে, এই জয়েন্টগুলোকে আবার একটা কাঠি দিয়ে একটু র্যাকিং আউট করে নিতে হবে প্রপারলি। যেমন এখানে এই এখানে দেখুন যে এইসব জায়গাগুলো কিন্তু র্যাকিং আউট করা হয়নি। এই র্যাকিং আউট না করাতে পরবর্তীতে এখানে যখন প্লাস্টার করা হবে, প্লাস্টার এখানে সঠিকভাবে বন্ডেড এই ব্রিকওয়ার্কের সাথে হবে না। আর এই যে এখানে দেখুন, এই যে ব্রিকওয়ার্কের এই যে ইন্টারস্টিস ফাঁকের মধ্যে মর্টার ঠিক মতো ঢোকেনি। আরও একটা জিনিস প্রায় যে লক্ষ্য করা যায় সাইটে, সেটা হচ্ছে যে মর্টারটাকে সকালে মিক্স করা হয় এবং সারাদিন ধরে ওই মর্টারকে ব্যবহার করা হয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে। যে মর্টার মিক্স করার আধা ঘন্টা থেকে সর্বোচ্চ 45 মিনিটের মধ্যে তৈরি করা মর্টারটাকে ব্রিকওয়ার্কে ব্যবহার করে ফেলতে হবে। এবং ওয়াটার সিমেন্ট রেশিও, এই বিষয়টাও গুরুত্বপূর্ণ যে মর্টারের ওয়াটার সিমেন্ট রেশিওটাকেও সঠিকভাবে মেনটেন করতে হবে। প্রায় লক্ষ্য করা যায় যারা রাজমিস্ত্রি কাজ করে, প্রায় পুনরুৎপন্ন পানি দিয়ে ওই মর্টারটাকে আরও নরম করতে হবে, সেটা আমাদের কিন্তু পরবর্তীতে দুর্বল ব্রিকওয়ার্কে পরিণত হয়। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, ব্রিকওয়ার্কের সময় মাচা তৈরি করার জন্য রাজমিস্ত্রিরা এই ধরনের ব্রিকওয়ার্কের মাঝে হোল রেখে থাকে। এই হোল পরবর্তীতে ভাঙা ইটের টুকরো দিয়ে বন্ধ করা হয়, যেটা সঠিক নয়। এই হোলগুলো, এই ধরনের মাচার হোলগুলো সিসি দিয়ে বন্ধ করলে ভালো হয়। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, ব্রিকওয়ার্কে বন্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রায় লক্ষ্য করা যায় মিস্ত্রিরা তাদের বন্ড মেলানোর জন্য ভাঙা টুকরো ইট দিয়ে বন্ড মেলানোর চেষ্টা করে, এটা অ্যাভয়েড করতে হবে। এই ধরনের টুকরো দিয়ে মেলানো সঠিক নয়। প্রতিদিন গাঁথনির কাজ শুরু করার আগে সারাদিন যতটুকু গাঁথনির কাজ হবে তা নির্ণয় করে এর জন্য প্রয়োজনীয় ইট, বালিশ, সিমেন্ট আছে কি না তা দেখে নিতে হবে। গাঁথনির কাজ করার সময় যে মর্টারগুলো নিচে পড়ে যায় সেগুলো পুনর্ব্যবহারের পূর্বে এনশিওর করতে হবে যে সেগুলোতে যেন কোনো ময়লা না থাকে। প্রতিদিনের কাজ শেষ হয়ে গেলে ইকুইপমেন্টগুলো যথাযথভাবে পরিষ্কার করে গুছিয়ে রাখতে হবে। এখন আমরা দেখব কলামের কংক্রিট কিভাবে কাস্টিং বা ঢালাই করা হয়। কংক্রিট কাস্টিং প্রধানত কয়েকটি পৃথক কাজের সম্মিলিত একটি প্রক্রিয়া। এগুলো হল কংক্রিট মিক্সিং, ট্রান্সপোর্ট, প্লেসমেন্ট এবং কম্প্যাকশন। এই সবগুলো কাজ এমনভাবে সমন্বয় করা উচিত যেন ধারাবাহিকভাবে উন্নত মানের ঢালাই প্রক্রিয়া চালানো যায়।